বড়দিনকে স্বাগত জানাতে তৈরি শহরের কলকাতা শহর। আলোয় আলোয় সেজে উঠেছে কলকাতার গলি গলি থেকে রাজপথ, সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আজ থেকে আসি সকলেই আনন্দের জোয়ারে ভেসেছে। এখন আমরা জেনে নেব সকলের কাছ থেকে তাদের এই পার্ক স্ট্রিটে এসে কেমন লাগছে। This is my first time. So how are you enjoying? I'm enjoying very nice. I can see the lights. They are shiny very much. কেমন লাগছে পাঁচটিতে এসে? খুবই ভালো লাগছে। এইবারটা প্রথম বছরই এসেছি, অন্য বছর আসার চেষ্টা করি কিন্তু এসে উঠতে পারি না, তাই এবছর খুব প্ল্যান করে এসেছিলাম যে এবছর আসবো। খুব ভালো লাগছে। তোমরা সব বন্ধুরা কি একদম কালার কোয়ার্ড করে করে এসেছো? আমরা এটা আজকে স্পেশাল থিম হিসেবে, মানে ওটা তো ক্রিসমাস রেড এর হয়, তো সেই রেড কোয়ার্ড করে একসঙ্গে সবাই করে এসেছি এই আজকের জন্য। এসে তো এত লাইটিং আদর যদি লাগে তো সত্যি খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর ছবি টবিও খুব ভালোভাবে তোলা হচ্ছে, খুব সুন্দর লাগছে। কেক খাওয়া হয়েছে? আমাদের খাওয়া হয়নি, তবে বছরের শেষে বন্ধুরা প্ল্যান করে এসেছি, ঘুরছি, খুব মজা হচ্ছে। কেমন লাগছে পার্ক স্ট্রিটে এসে? আচ্ছা লাগলো। আপনাদের কেমন লাগছে? বহুত মজা আয়, বহুত আচ্ছা লাগা। এটা কি প্রথমবার? সেকেন্ড বার আয় হ্যায়, ফার্স্ট বার নিউ ইয়ার পে আয় থে। আপনার কেমন লাগলো? খুব দারুণ লেগেছে। এখানে এলেন পার্কটা যা বানিয়েছে দারুণ লাগিয়েছে, লাইটিংটা নো ডাউট। আর এখানে প্রতি বছর যা করে, আমরা লাস্ট বছরে এসেছিলাম, এবছর আরো দারুণ লাগছে। এবছর কি নতুনত্ব লাগলো? এবছর তো মানে লাইটিংটা প্রতি বছরে দেখছি কি এখানে ডেভেলপ হয়, নো ডাউট এখানে আরো ডেভেলপ করেছে, সুন্দর লেগেছে। নিরাপত্তা কেমন লাগছে? নিরাপত্তা দারুণ রয়েছে, বড় বড় টপ লেভেল অফিসারকে এখানে দেওয়া হয়েছে, আমি দেখলাম, নো ডাউট খুব ভালো লেগেছে। বড়দিন মানে সান্তা ক্লজ নিয়ে হাজির কেক, পেস্ট্রি এবং নানান উপহার। এখন আমরা উপস্থিত শতাব্দী প্রাচীন ইউদি কেক শপ নাহুমসে। এইখানকার ক্রেতারা জানালেন যে তাদের এই কেক ছাড়া ক্রিসমাস একেবারেই অসম্পূর্ণ রয়ে যায়। এখন আমরা জেনে নেব এই নাহুমসের ক্রেতার কাছ থেকে তার কেমন লাগে। প্রত্যেক বছর কি এখান থেকেই কেক কেনেন? মোস্টলি দেখুন, নাহুমস আমার কাছে একটা নস্টালজিয়া। নাহুমস আমি শহরটাকে খুব ভালোবাসি, তো আমার মনে হয় এই শহরের অন্যতম একটা অ্যাট্রাকশন হচ্ছে নাহুমস। কারণ নাহুমস অনেক কিছু সিম্বলাইজ করে, মানে আপনি যদি দেখেন মানে এই লাইনটা অ্যাকচুয়ালি মোস্টলি উই পিপল আর হিন্দুস, নাহুমস ইজ বেসিক্যালি ওন বাই জিউস, মোস্ট অফ দ্য পিপল ওয়ার্কিং আউট দেয়ার আর মুসলিমস, ওকে, অ্যান্ড দিস সেলিব্রেশন ইজ ফর স্পেশালি ফর ক্রিশ্চিয়ানস, সো ইউ উইল ফাইন্ড আ কাইন্ড অফ ইউ নো রিলিজিয়াস ইন্টিগ্রিটি ডাইভার্সিটি। তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো, কেক তো অনেক পাওয়া যায় হয়তো, এবার কেকের কোয়ালিটি নিয়ে বললে তো আমি আমি কোয়ালিটির ব্যাপারটা নিয়ে যাবই না। নাউন সে আমাদের এটা একটা ঐতিহ্য, সেটা ঐতিহ্য আছে ধরে একদম অটুট। ইয়েস ইয়েস অফ কোর্স। এবার আমরা কথা বলে নেব এই শতাব্দী প্রাচীন কেক শপের ম্যানেজারের সঙ্গে, জেনে নেব তার কাছ থেকে এবারে স্পেশালিটির ব্যাপারে। বলতে নাউন সে রিচ ফ্রুট কেক, নাহুমসের রিচ ফ্রুট কেক 400 গ্রামের দাম হচ্ছে 380 টাকা। আর ডিউরিং ক্রিসমাস টাইম আমরা একটা স্পেশাল রিচ ফ্রুট কেক তৈরি করি, যেটা নভেম্বর টু ফেব্রুয়ারি, এটা ক্রিসমাস স্পেশাল বলা যায়। তার 500 এবং 1 কিলো দুটো সাইজের হয়, 500 দাম হচ্ছে 550 আর 1 কিলোর দাম হচ্ছে 1100 রুপিস। এছাড়া সেমিনার পপুলার আরেকটা হচ্ছে আমাদের লাইট আনিয়ার লাইট প্লাম কেক, যেটা খুবই পপুলার, ট্র্যাডিশনাল আমরা ওইটাই এই তিনটে কেক আমাদের ক্রিসমাস স্পেশাল হিসেবে। কেক মোয়া পিঠেপুলির বন্ধে মম করছে কলকাতা, লাল সাদা টুপির ভিড়ে জমজমাট পার্ক স্ট্রিট। কলকাতা থেকে শ্রীজিত আসি দেশের সময়।